দাম কত ওইগুলো? 30 টাকা না 40 টাকা? এটা 30, এটা 40। এই চিকেন শিক আছে, স্যান্ডউইচ আছে, চিকেন শিক ফ্রাই আছে। এটা কত? আমরা আজকে আসছি এটা চাঁদপুরের কাছাকাছি, সম্ভবত এটাকে মোহনপুর বলা হয়। সমুদ্র হতো, বাট এটা হচ্ছে নদী আমাদের এলাকায়। আর অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা গোসল করছে, আই মিন শাওয়ার নিচ্ছে। খুব সুন্দর প্লেস আর ন্যাচারাল পরিবেশ, আমার আসলে এসে খুব ভালো লাগছে। বাট আমরা মোর দ্যান 2 আওয়ার্স বাইক জার্নি করে এখানে আসছি। এখানে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা কি গাছ? তুলা গাছের মতো, আই ডোন্ট নো, ইউ নো। ওকে, বাট আমাদের এখানে স্নান করার প্ল্যান ছিল, বাট আমরা জামা কাপড় নিয়ে আসি নাই। আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখবো, বাট মেবি কোনো নামবো না। বাট আমার খুব ভালো লাগছে এখানটা এসে, বাতাস আছে, প্লাস লাইক কক্সবাজার টাইপ ফিলিং, মানে নদী সমুদ্রের মতো ফিল দিচ্ছে কাইন্ড অফ। সো এখানে এরকম আরও কতগুলো প্লেস আছে। এটা একটা প্লেস, এটার পেছনে আরেকটা প্লেস, আই মিন এই দিকটায় পশ্চিম দিকে। আর এখানে এটা হচ্ছে মাঝখানে আরেকটা প্লেস, এখানেও মানুষরা আসে খোলাপান ঘুরতে আসে এখানে। আর এটার পরে মানে পূর্ব দিকটাতেও আরেকটা এরকম প্লেস আছে যেখানে পিপল ইউজ টু গো অ্যান্ড হ্যাং আউট ওভার দেয়ার। ওকে, সো ইয়া, হচ্ছে রাশেদ টেকিং পিকচার। কিশোর, সে হাই। ওকে, সো এখানে অনেকেই হচ্ছে গোসল করছে, আপনারা মেবি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা প্লেস। আর ওরা হাই দিচ্ছে, দেয়ার আর সো মেনি পিপল, ইউনো। আজকে হচ্ছে ঈদের পর দিন, সো ইটস এ বিজি ডে। আই মিন অনেকেই আসছে অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে। খুব ভালো লাগছে, খুব শাইনি, রৌদ্র উজ্জ্বল একটা দিন। আর ইট ইজ জাস্ট অ্যামেজিং, আসলে এখানে আসলে হয়তো আপনারা বুঝতে পারতেন ব্যাপারটা এত সুন্দর। অনেকে ছবি তুলছে, অনেকে গোসল করছে, অনেকে ডুব মারতেছে। আরে আমি অনেককেই ডুব মারা বলি, ডুব মারা মিন্স যদি কেউ অনেকদিন ধরে নিখোঁজ থাকে, দেন যখন আমাদেরকে এসে হ্যালো বলে তখন বলি যে কোথায় ডুব মেরেছিলেন। সো এই ডুব মারা মানে হচ্ছে এখানে নদীতে লাইক স্নান করা বা শাওয়ার নেওয়া, যেটা আপনারা বলেন। ওকে,
আর আমরা একটু পর হচ্ছে সেকেন্ড বিচ, যেটা মানে সেকেন্ড প্লেস বেসিক্যালি, আমরা সেখানটায় যাব। এ হচ্ছে নদী, আর এটা কী কী নদী আমি ঠিক ভুলে গেছি, সাধারণ জ্ঞানে পড়েছি, ইভেন আমি আমার স্টুডেন্টদেরকেও পড়াই, বাট এই মুহূর্তে আমি মনে করতে পারছি না বিকজ অফ এক্সাইটমেন্ট। ওকে, সো কিশোর অ্যান্ড রাশেদ আর কামিং, আমরা আসলে আমরা 10-12টাও বাইক নিয়ে আসছি। ওকে, সো উই আর গোয়িং টু দ্য নেক্সট বিচ অ্যান্ড আমরা কেন কিছু খাবো, ফুচকা ঝালমুড়ি। ওকে কিশোর, উড ইউ লাইক টু সে সামথিং টু মাই ব্লগ? আই ওয়াজ জাস্ট ফরগেটিং লাইক এটা কোন নদী, এটা আমার মনে হয় মেঘনা, আই থিঙ্ক মেঘনার শাখা কাইন্ড অফ। ওকে চাচা, এটা কোন নদী? মেঘনা। ওকে, আপনার কাছে কি আছে? হালিম বিক্রি করছেন? ওকে, এখানে কিছু শপ আছে, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওইখানে জুয়ার মতো যেগুলো আমাদের মেলাতে পাওয়া যায়, সো ওইগুলো আমি খেয়েছি। আমি একটা লেমন পাইছি, মানে ওয়াটার দেখাচ্ছি আমি, এটা হচ্ছে এটা পাইছি। এটার সিস্টেম হচ্ছে এখান থেকে ও হচ্ছে থ্রো করবে, দেন এখানে। ওকে, এটা হচ্ছে তিনটা রিং 10 টাকা করে, সো যে যেটাতে ইয়া করতে পারবে মানে ফেলতে পারবে। আসো আসো, ওকে, সো আমরা এই বিচ এখন ত্যাগ করব, আমরা নেক্সট প্লেসে যাব। ওকে, আমরা এটা এখন যাচ্ছি, এখানে কিছু খাওয়া হলো না, আসলে আমরা একটু আগে ভাত খেয়েছি, আর এখানে আরও কতগুলো স্পট আছে, আমরা সেগুলোতে যাব এখন সেখানে। ওকে, সো আমরা এখন বাইকে উঠে যাচ্ছি, আর নেক্সট স্পটে যাওয়া হচ্ছে এখন। স্পটের দিকে আমরা এখন যাচ্ছি, রাস্তাটা খুব একটা ভালো নয়, নো প্রবলেম, বাট উই উইল ডু সাম হ্যাং আউট ওভার হিয়ার, উই আর হোপিং টু হ্যাভ সাম ফান। ওকে, সো অনেক ডাস্ট, সরি, যাদের হচ্ছে কক্সবাজার যাওয়ার মতো হচ্ছে অপরচুনিটি নাই বা স্কোপ নাই, তারা ওই চাঁদপুরে এই জায়গাগুলোতে আসতে পারেন, সাগরের মতো ফিল পাবেন, নদী আছে, নৌকা আছে। আর ওকে, আমাদের সাথে যারা আসছে ওরা আছে নেমে গেছে, আর এখানটায় এই যে নৌকা তৈরি হচ্ছে, আর অনেক পিপল, সো মেনি পিপল ফ্রম সো মেনি প্লেসেস আর কামিং হিয়ার, অ্যান্ড ইয়া আই এম এনজয়িং মাই টাইম সো মাচ, অ্যান্ড ভালো লাগছে। আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড কিশোরকে নিয়ে আসছি, আর ইট ইজ সাচ এ প্লেস, আসলে এখান দিয়ে হচ্ছে বড় বড় জাহাজ যায়, ট্রলার, নৌকা, অনেক কিডস এখানে ছবি তুলতে আসে, ভিডিও করতে আসে, টু হ্যাভ সাম ফান এখানে আসে অনেকেই। আর এই হচ্ছে আমাদের টিম, এটা আই থিঙ্ক নতুন একটা নৌকা, এটাকে
So I would like to go some closer to the beach. I mean, the water. So এই হচ্ছে ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে. If you can see this, এটাতে হচ্ছে স্পিকার, হচ্ছে গান বাজনার যে ইয়ে থাকে ওগুলা. সো ওরা ছবি তুলছে. Let's do some disturb here. না তোমরা কোথায় থেকে আসছো? কচুয়া আমাদের প্রতিবেশী. আমরা কৈলাইন থেকে আসছি, চেনো? কৈলাইন কচুয়ার পাশে যে কৈলাইন নতুন বাজার. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে যাই না আমরা, এদিক দিয়ে আসছি ভিতর দিয়ে. ওকে, সো ওনারা হচ্ছে ছবি তুলছে আর উনি নামবে. ওকে, সো এই হচ্ছে প্লেস. হ্যাঁ, সো ইফ ইউ ফিল লাইক ইউ আর বোর্ড, ইউ ডোন্ট ফিল গুড এনাফ, প্লিজ হ্যাং আউট অ্যান্ড গো আউটসাইড অফ ইউর রুম, গো টু সাম প্লেস ওয়ার ইউ ফিল বেটার, where you feel good, where you feel excited with your friends and family members. Not like that tumake particularly karo sathe baire jete hobe. You can go outside with your friends or with your family members or any special person you have. So yeah, beautiful place. হচ্ছে লাইক তো বাতাস আর এক্সাইটমেন্ট কাজ করছে. আই ফিল সো ট্র্যাঙ্কুইল. ইউ নো, ট্র্যাঙ্কুইল মিন্স লাইক ইনার পিস, ইনার পিস অফ ইউর মাইন্ড ইজ কল্ড ট্র্যাঙ্কুইলিটি. সো আই গট ইট. কি নাম তোমার? আমরা হচ্ছে এই নৌকাটা দিয়ে যাচ্ছি. এখানে অনেক গান বাজনা আর দেয়ার ইজ এ বার্ড. আমি জাস্ট এটা রাফ ভিডিও করছি, ডোন্ট লাভ এট মি. আসলে আমি কোনো প্ল্যান করে যে ভিডিও করছি তা নয়. ইভেন আমাকে দেখাও যাচ্ছে না, আমি ক্যামেরার অপোজিটে আছি. সো ইট ইজ আনাদার প্লেস. এখানে হয়তো লঞ্চ টঞ্চ থামে. আমরা একটা প্লেস দেখতে পাচ্ছি, ইফ ইউ ক্যান সি দিস. এখানে হয়তো লঞ্চ টঞ্চ থামতে পারে, ঢাকার যে লঞ্চগুলো যেগুলো চাঁদপুরে যায়, এখানটার একটু পরে হচ্ছে চাঁদপুর আমার মনে হচ্ছে. সো এখানে অনেকে আসে. নৌকাটা মনে হচ্ছে দুলছে, আমি একটু ক্লোজ লোক দেখাচ্ছি. সো দিস ইজ ওয়ান অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার দ্যাট ওয়ান. কি করো তোমরা এখানে? এই পড়বা পড়বা ধরো, ওঠো ওঠো. সো অনেকেই বলে থাকে এখানে আসলে অনেক পানি চলে আসে, মানে পানির জোয়ার, মানে এরকম পানি যখন বর্ষাকাল বা কাইন্ড অফ ওই টাইপে এখানে অনেক পানি উঠে যায়, এই জন্য এরকমভাবে বাঁধ তৈরি করে এখানে. সো এখন পানি অনেক নিচে আছে, হয়তো গ্রীষ্মকালে আরও নিচে নেমে যেতে পারে. আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, বাট আমার মনে হচ্ছে তাই বললাম. সো এটা হচ্ছে বিশাল সেই সাগরের মতো দেখতে আমার কাছে, কাইন্ড অফ এটা সাগরই মনে হচ্ছে আলটিমেটলি. ওভারঅল ইটস এ গুড প্লেস টু ভিজিট. আমাদের হচ্ছে চান্দিনা উপজেলা, এটা হচ্ছে আরেকটা চাঁদপুর এটা জেলা. ওকে, সো আমাদের প্রায় 2 ঘন্টা লাগছে বাইকে, লাইক কাইন্ড অফ 70-80 কিলোমিটার দূর এটা.
নাচো আমরা হচ্ছে এখন নামছি এখানে মানে আমরা গোসল করব মানে করছি আমি অলরেডি একবার আবার নামবো আমাদের হচ্ছে সবাই হচ্ছে কিশোর কিশোর সম্পূর্ণ নগ্ন অবস্থা আছে আমির খানের মতো অবস্থা হ্যাঁ ছবি 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 This could be good for me Lately I was feeling like I need a purpose Talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days, searching for your praise. But is it even there to find? Is there a chance for me? আমার মনে হচ্ছে আমরা অনেক এনজয় করেছি আর আমরা একটু পরেই হচ্ছে নৌকা দিয়ে এটা ঘুরবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম হচ্ছে ওই দিকটায় দেখা যাচ্ছে আর হচ্ছে কিশোর ওকে সো আরও কিছু ফান হবে হচ্ছে সিও সো চোখ ফেলতে পারছি না দশ মিনিটের জন্য আর উদাম গাও এবার মাইন্ড ওকে থ্যাংক ইউ বাই সো আমরা এখন আরেকটা স্পটে যাচ্ছি ওটাতে কী আছে রাশিয়ার সুযোগ আমি আইডিয়া ওইটা হচ্ছে হাওড় ব্রিজ ব্রিজ ওকে সো দেয়ার ইজ এ ব্রিজ হাওড় ব্রিজ আমরা এখন সেখানেই যাচ্ছি প্রিভিয়াসলি আমরা হচ্ছে ওখানে মেঘনা নদীর একটা স্পটে ওখানে আমরা উইডক শাওয়ার আমরা সেখানে গোসল করেছি আর উইডক সাম নডি পিকচার্স যেগুলো হচ্ছে শেয়ার করা বাইরে সো আকাশটা এখানে অনেক নীল আর এত সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর Thank you.
good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise. But is it even there to find? এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে আমি জুম করে এনেছি, মাছ ধরছেন উনি। ছেলে এখন তো রিক্স নিয়ে উপরে দাঁড়ায়। সো এখানে আমরা আসছি, এখানে আইসক্রিম পাওয়া যায়। তো আমার গলাটা একদম শুকিয়ে গেছে, যেহেতু পানি পাবো না আমি আইসক্রিম চাচ্ছি। সো I want to have some ice cream. Ice cream koto mama? Ice cream koto gula? Special 30 honeymoon 50 parker ice cream 100. Ah, 30 kara. 30 taka ta kemon? Mama? Are ota onibe. Tumi 30 taka ekta ice cream dao. ওইটাতে কম বেশি থাকে তাই তো? আচ্ছা 50 টাকাটা দাও তো একটা। কাঠি নাই দিস ইজ দ্য আইসক্রিম 50 টাকার টেস্টি। কিসমিস আছে আর হচ্ছে বাকিটা মনে হয় মিল্ক টাইপের। Could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise. But is it even there to find?